আমি তো আর ওই যে ট্যাপ রেকর্ডার না চাইলেই ভলিউম বাড়াতে কমাতে পারি, ঠিক আছে? এটা সেটাই অনেক এনাফ, এটা তো আমার সমস্যা হচ্ছে। দেখেন এবার এটা স্যালারি শিট ইউজ করবো আমরা, তৈরি করবো, কীভাবে তৈরি করবো? ওকে, এটা অনেক বেসিক আইডিয়া হয়ে গেছে, সেটা প্র্যাকটিস করতে হবে কম বেশি হোক। ওকে আচ্ছা, কী থাকতে পারে ফার্স্টে? যেমন সিএল নাম্বার দিলাম একটা, সিরিয়াল নং, এই পোর্টের পাশাপাশি কিছু এই মেনুগুলো ডিসকাস হবে। তারপর তোমার নেম, তারপর আমি দিতে পারি ধরেন পজিশন বা ডেজিগনেশন বা অকুপেশন, বা যেটা দেখি আমরা পজিশন কি আছে বলতো, বেসিক স্যালারি। এরপর আমরা ব্যবহার করতে পারি ধরেন স্যালারির পাশাপাশি বাড়তি কিছু সুবিধা দেয়, হাউস রেন্ট, বাড়ি ভাড়া, বড় কোম্পানি, সব কোম্পানি দেয় না, বড় কোম্পানিগুলোতে হাউস হাউস রেন্ট আর কি দিতে পারে। তারা বলতেছে কি হাউস রেন্ট তাকে দেওয়া হবে অবশ্যই ফাইন, তার টাকার বেসিকের 6% এটা আমি অ্যাড করে দিলাম এক্সট্রা। অনেকে আবার ফিক্স বলে দেয় হ্যাঁ তুমি যত বড় কাজ করো 1,000 টাকা করে তোমাকে আমি দিবো। এটা কিছু কিছু কোম্পানি দেয় ওই TADA যেটা আমরা বলি, বাড়তি সুবিধা আর কি, যাতায়াত ভাড়া, নাস্তা ভাড়া, মোবাইল বিল। ওকে, আর এরপর কি থাকতে পারে যেমন টেলিফোন অ্যালাউন্স, টেলিফোন অ্যালাউন্স এএনসি বড় হয়ে গেলো, এটা হচ্ছে মূল টাকার, মূল বা বেসিক টাকার 4% থেকে টেলিফোন ভাতা দেওয়া হয়। এরপর হচ্ছে সরি টেলিফোন ভাতা, আর চিকিৎসা ভাতা, এর নাম কি মেডিকেল অ্যালাউন্স, এটা মূল টাকা বা স্যালারির 3%, এটা 5% দিই। ওকে, এরপর আমরা আর কিছু অ্যাড করতেছি না, টোটাল স্যালারি বাড়তি সুবিধা, টোটাল স্যালারি বা নেট স্যালারি, নেট স্যালারি। ওকে এন্টার, তবে এটা অনেক বড় হবে, এত ছোট না। এর প্রভিডেন্ট ফান্ড, ইনকাম ট্যাক্স, ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজ, র্যাঙ্ক, অ্যাডভান্স, এগুলো হচ্ছে আজকাল বড় গল মাথা হয়ে যাবে, কারণ সূত্র আছে। ইনকাম ট্যাক্সটা বেশি প্যারা হয়, ঠিক আছে? তো ওটা বুঝতে অনেকগুলো শিট পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছি লেখাগুলো হেভিজিভি, একটু বেসিক স্যালারি পুরো দেখা যাচ্ছে। আপনি জানেন কলমটা ড্র্যাগ করে বড় করতে পারবেন, এই যে বড় হয়ে যাচ্ছে, এটা কি ড্র্যাগ করে বড় করতে পারবেন ঘরগুলোকে? আমি চিন্তা না, বাড়তি লেখাটা নিয়ে চলে আসুক, সেখানে আমি কী করবো, আমি সর্বোচ্চ এড করবো। দেখেন যে ঘরের বাইরে যে কোনো লেখা যায় এটা নিচে চলে আসুক, অপশানটার নাম হচ্ছে র্যাপ টেক্স। ওকে, র্যাপ টেক্স চলে আসছে, এত বড় কেন, টেলিফোনটা একটু বেশি এটি চলে আসছে, তা আমি একটু ছোটো করে দিই। দেখেন, ওকে, একটু ছোটো করি, বড় করি, এটা দুই লাইনে হয়। এরপর আমি আবার র্যাপ টেক্স ক্লিক করি, আবার ক্লিক করি, দেখেন আবার হয়ে গেছে। এটা তো মাঝে যায় তাই না, মিডিয়াল না, এটা আমি সেট করে বলিস, আমি তো সেট করছি, কিন্তু এখানে কাজ করবো, সব জায়গায় কাজ করবে না। এখানে তো গ্যাপ উপন নিচ থেকে সেন্টার, এই যেখানে দেওয়া আছে মিডিয়াল চলে আসবে। ওকে, এবার আমরা যাই সিএ নাম্বার লিখবো। সিএ নাম্বারের ক্ষেত্রে আরও কিছু বেসিক ছিল, ওটা খেয়াল করে সেটা হচ্ছে মাসের নাম, আর সেগুলো বলবো আস্তে আস্তে। এক, দেখেন দুই, তিন, এবার লেখা অনেক প্যারাময় এবার লেখা, যদি এখানে দেখা যায় আপনি যদি গার্মেন্টস হয় তখন তো প্যারা এক দুই লিখতে দিতে হয়, কিন্তু না, আপনি যদি এক লিখেন, এরপর যদি কন্ট্রোল চাপ দেন, কন্ট্রোল কি যদি চেপে ধরেন, এরপর জাস্ট এই কর্নার কি ড্র্যাগ করেন, অটোমেটিক কি হয়ে দেখেন যে কাউন্ট হয়ে যাচ্ছে। ওকে, আপনাকে আর লিখতে হচ্ছে না, যত থাকুক মানুষ এইখানে কর্নার যাবেন, প্লাস আসছে, তারপর কন্ট্রোল চেপে ধরতে হবে, ডাবল প্লাস আসবে, কন্ট্রোল চেপে ধরতে হবে। এরপর আমি নিই 10 জন, দেখেন 10 জন চলে আসছে। এবার যদি না পারেন আরেকভাবে আছে, কীভাবে, এই যে এক আর দুই, এরপর দুটোকে সেট করলাম, তাহলে এটার মধ্যে পার্থক্য কত করে, এক করে না, আমি যখন ড্র্যাগ করবো এক এক করে ইনক্রিজ হবে, বাড়তে থাকবে, দেখেন এবার করতে হবে, এটা কন্ট্রোল ছাড়াটা আর কি, এই যে হয়ে গেছে, বাবা লিখতে হবে না। এবার আমার নাম লিখি, সরোয়ার, শামিম, সাজু, সাহেলা, সাকিব, তারপর হচ্ছে শাহনাজ, তারপর দেওয়া যায় কবির, করিম, রেবেকা, রাজু,
10 জন এমপ্লয়ি পুরো নাম লিখি নাই আমি, কিছু নাম লিখলাম, দেখেন কিছু নাম আমি এখানে লিখলাম। তো ওদের পজিশন, কেউ এমডি, কেউ কম্পিউটার অপারেটর, কেউ সিকিউরিটি, কেউ হচ্ছে ম্যানেজার, অনেক কেউ ইনচার্জ, কেউ সিইও, অনেকগুলো পোস্ট। আমি কি সবগুলো এমডি দিয়ে দিচ্ছি, লিখতেছি না এখানে, লিখতে পারেন আপনি যার যা যে পোস্ট থাকবে ওই পোস্টটা আপনি লিখবেন, ওকে। অথবা লিখবেন কম্পিউটার অপারেটর, সি অপারেটর, ওকে, অপারেটর দিতে পারেন, মানে ম্যানেজিং ডাইরেক্টর যেটা লিখলাম, সবার লিখছে একজন একটা পোস্ট এগুলো লিখে দিবেন। তো আমি লিখতেছি না আর, আচ্ছা সার্ভার, তার স্যালারি হচ্ছে ধরেন 65,000, রেঞ্জ দেখালাম, স্বামী হচ্ছে কত 55,000, সাজু হলো 46,000, সাহেলা হলো 32,600, একটা বেগ স্যালারি দেখাচ্ছে যা যেটা আর কি পার্টিস কমতেছে। এ হচ্ছে কত ধরেন 29,800, 25,600, 22,500, তারপর হচ্ছে 18,600, সরি এটা বেশি, 18,600, 15,600, এ হচ্ছে 12,500। এটা হচ্ছে ওদের বেসিক স্যালারি। বাট কোম্পানি কি করে, এটার পাশাপাশি আরও কিছু কি করে, বোনাস তাদেরকে দিয়ে থাকে, এক্সট্রা ফ্যাসিলিটি দেয় আর কি। বলতেছে তুমি যে কাজ করো তোমার স্যালারির ভিত্তিতে আমি তোমাকে পারিবারও তোমাকে এক্সট্রা পেমেন্ট করবো 6%। তো পার্সেন্ট আমরা কীভাবে করবো, ইকুয়াল বেসিক স্যালারি কত পার্সেন্ট পাবে 6%, এই 6% বেসিক স্যালারি। আসলে আপনি যতই জব করেন ওখানে বলে দিন বেসিক স্যালারি পাওয়া নাও থাকতে পারে, বাট যত বেসিক থেকে বেসিক গড় ইনটু কত পার্সেন্ট, 6 না 6%, ওকে, দেন এন্টার। তাহলে সে বাড়তি 3,900 টাকা পাবে। আমাদের এক্সেল আমাদের কাজটা এত সহজ করে দিয়েছে যে প্রত্যেকটা বের করার দরকার নেই, আপনি যদি ডাবল ক্লিক করেন দেখেন সবার টোটালি বের হয়ে যাবে সবার। আমি তো করছি এই ঘরে, এই ঘর কী হবে, অ্যাক্সেল কী করে যখন ঘরটা পরিবর্তন হয় সেলটাই অটোমেটিক পরিবর্তন করে দেয়। এটা সেল নাম কি, D2 না, এবার আমি যদি এখানে দেখেন এটা D3। অ্যাক্সেল যখন নিচে যাবে অটোমেটিক পাশাপাশি কি সেলগুলোর নাম্বারগুলো চেঞ্জ করে ফেলবে, এই জন্য আমাদের কাজটা সহজ। এখন এখানে আমরা 1,000 এমপ্লয়ি থাকে, আমি যদি একজনে কাজ করবো সবার বের হয়ে গেছে, যদি সূত্র আমি জানি, সূত্র আমি জানি। টেলিফোন অ্যালাউন্স কী হবে, ইকুয়াল দেখেন বেসিকের D2 ইন্টু কত পার্সেন্ট, 4%, দেন এন্টার। সে আরও 2,600 টাকা টেলিফোন ভাতা পাবে। এখন আমি যেখানে জাস্ট ডাবল ক্লিক করি বা ড্র্যাগ করি দেখেন সবারটা একই হয়ে যাবে, যা যে টাকা থাকবে তার উপর 4%। দেখেন তো এটা এটা কোনো নাম্বার সেল, D8 না, আমি যেখানে যাই দেখেন তো D8। আমি যখন ড্র্যাগ করবো অটোমেটিক সেল নাম্বার কী হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, অ্যাক্সেল এটা করে দেয়, না করতে অনেক অসুবিধা। এত এখন এখানে দেওয়ার জন্য না কত সহজ, যখন এক থাকবে 100 জন তখন কী করবেন, আপনার 12টা হয়ে যাবে, ঠিক আছে, লিখতে লিখতে হয় ওকে বিরক্ত হয়ে যাবেন। বা সূত্র জানলে সহজ, এগুলো জাস্ট ফর্মুলা, সূত্র এখন আমরা আসিও না এই ফাংশনে। এটা হচ্ছে কি দেখেন তো আমাদের মেডিকেল অ্যালাউন্স বেসিকের 5%, বেসিকের ঘর ইন্টু 5%, দেন এন্টার। 3,200 মানুষ আসে কী হবে, চিকিৎসা ভাতা পাবে, ডাবল ক্লিক করেন সবার টাকা বের হয়ে যাবে। আপনি কনফিউজ তো, 12,500 5% ছয় পজিশন হয়, আপনি যারা এখানে লিখতে পারেন ইকুয়াল 12,000, কাজ সব কাজ এখানে করতে 12,000 ইন্টু 5%, দেখেন তো এই টাকাটা হয় কিনা, হয়েছে না কি, তার মানে সূত্রটা কারেক্ট, রং না। তাহলে সে এই সবগুলো টাকা সে পাবে ইকুয়াল, এবার আমাদের ফাংশন ইকুয়াল এস ইউ এম সাম ব্রেক এট বেসিকের গড় ক্লিক ড্র্যাগ করেন, বেসিক হাউস অ্যান্ড টেলিফোন মেডিকেল, ব্রেকেট ক্লোজ করেন দেন এন্টার। তাহলে সারোয়ার এই মাসে 74,600 কি স্যালারি টোটাল পাবে, ডাবল ক্লিক করেন সবার বের হয়ে গেছে। এভাবে কত, 14,375 টাকা, কারণ সে এই, হ্যাঁ এটি কর্নার, এখানে করলে হবে না, এই কর্নারে এই কর্নারে সে পাশে এখানে ডাবল ক্লিক করেন সবার বের হয়ে যাবে, হবে হবে কন্ট্রোল, এটা কন্ট্রোল দরকার নেই, কন্ট্রোল শুধু কাউন্ট 1-2 হওয়ার জন্য কন্ট্রোল। এখানে যদি আপনি কন্ট্রোল চাই এটা জাস্ট ড্র্যাগ করেন, এই যে হয়ে যাবে মাউস ড্র্যাগ করলে বের হয়ে যাচ্ছে, কারণ কি এক্সেল কী করে যখন আপনি নিচে গড়া যান তখন সে তার পাশাপাশি গড়গুলোকে সে কী করে পরিবর্তন করে উপর নিচে, না সে যখন এগড়ে আসছে না তখন সে দেখবে এদিকে গড়গুলো আছে কি না, যখন সে এখানে নামবে তখন সে এগুলো খুঁজবে, ওকে, আপনি শুধু যেখানে লেখেন, ওকে, এই যে হয়ে গেল। আর এখানে যে টাকাটা আছে এটা দক্ষ হচ্ছে এইটা,
এই হলো আমাদের এক্সেলের ছোট্ট একটা স্যালারি শীট, তবে এটা কিন্তু বড়, ঠিক আছে, এটা কিন্তু বড়, ওকে।